আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধে কোন মহারথী রথের ওপর স্বয়ং দেবতা বিরাজমান ছিল? মহাভারতের যুদ্ধে অনেক পরাক্রমী যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই সকল পরাক্রমী যোদ্ধাদের পরাক্রমকে আরো বাড়ানোর জন্য কিছু বিশেষ রথের ব্যবহার করা হয়েছিল। তো কোন মহারথী রথ ছিল সব থেকে শক্তিশালী, আর কি বিশেষতা ছিল সেই রথের মধ্যে, সেটাই আজকের এই ভিডিওতে জানবো। মহাভারত এমন এক ধর্মকথা যেখানে অনেক শক্তিশালী দেবপুত্ররা জন্মগ্রহণ করেছিলেন। তাদের কাছে এমন এমন শক্তিশালী দৈবাস্ত্রের জ্ঞান ছিল যা দিয়ে তারা দেবতাদেরও পরাস্ত করতে পারত। আর যদি সেই সকল দৈবাস্ত্রকে একসঙ্গে ব্রহ্মাণ্ডের ওপর চালিয়ে দেওয়া হতো তাহলে ক্ষণিকের মধ্যেই সম্পূর্ণ সৃষ্টির বিনাশ হয়ে যেত, কিন্তু এমনটি হওয়া অসম্ভব ছিল। কেননা মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান ছিলেন, যার কাছে সকল দৈবাস্ত্র আর সমগ্র বিশ্বকে ধ্বংস করার মতো শক্তিশালী পাশুপতাস্ত্রও বিফল ছিল, যিনি লক্ষ্য হাতির ক্ষমতাযুক্ত কংসকেও ক্ষণিকের মধ্যে বধ করে দিয়েছিলেন, আর যিনি অনেক মায়াবী ওষুধদেরও বধ করেছিলেন। এতটা শক্তিশালী হবার পরেও ভগবান শ্রীকৃষ্ণও এই যোদ্ধাদের রথের কারণে তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। কারা ছিলেন সেই যোদ্ধা যাদের দৈবরথের কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তাদেরকে ক্ষতি করতে পারত না? প্রথমে যেই মহারথীর কথা বলবো, তিনি হলেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের রথ এতটাই শক্তিশালী ছিল যে তাকে কোনো প্রকারে নষ্ট করা যেত না। তার রথে এতটাই শক্তি ছিল, যদি পিতামহ ভীষ্ম আত্মসমর্পণ না করতেন তাহলে তাকে বধ করা অসম্ভব ছিল। কেননা তার রথের ওপর ছয় প্রকারের অশ্ব ছিল, সেই অশ্বগুলো যখন চলত তখন ভূমি কাঁপতে থাকতো, আর এই একটি ঘোড়ার টক্করে বড় বড় হাতিও ভূমিতে লুটিয়ে পড়ত। পিতামহ ভীষ্মকে এই রথটি তার পিতা শান্তনু প্রদান করেছিলেন। আর যখন মহাভারত যুদ্ধ চলছিল তখন পিতামহ ভীষ্ম একাই পাণ্ডবদের অর্ধেক সেনাদের বিনাশ করে দিয়েছিলেন। যখন পাণ্ডবেরা পিতামহ ভীষ্মর বিরুদ্ধে হাতি দিয়ে নির্মিত চক্রব্যূহ রচনা করেন তখন পিতামহ ভীষ্ম বিনা কোনো অস্ত্রের প্রয়োগ করেই সেই চক্রব্যূহটিকে নষ্ট করে ফেলেন। তখন পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মধুসূদন, বিনা কোনো অস্ত্রের প্রয়োগে পিতামহ ভীষ্ম কিভাবে চক্রব্যূহকে ধ্বংস করলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতটা সামর্থ্য পিতামহ ভীষ্মের আছে ঠিক ততটাই সামর্থ্য তার রথে থাকা অশ্বেরও আছে। তার রথে টানা এক একটি ঘোড়ার মধ্যে 22টি হাতির ক্ষমতা আছে। এটা শুনে অর্জুন বলেন, হে কেশব, এভাবে তো আমরা পিতামহ ভীষ্মকে কোনো চক্রব্যূহ দ্বারাই পরাস্ত করতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই চিন্তা তোমাকে করতে হবে না, সময় আসলেই তাকেও পরাস্ত হতে হবে। এবার কথা বলবো দ্বিতীয় মহারথী সম্বন্ধে, যার রথ পিতামহ ভীষ্মের রথের থেকেও অধিক শক্তিশালী ছিল। কিন্তু তার মৃত্যুর কারণ তার রথই ছিল। এমন মহান যোদ্ধা যদি চাইতেন তাহলে সমগ্র বিশ্বকেই তিনি তার অধীনে করে নিতে পারতেন, যিনি মহাশক্তিশালী অর্জুন আর মহাদেবের সাথেও যুদ্ধ করেছিলেন, আর যার আগমনে কুরুক্ষেত্রের যুদ্ধে সব মায়াবী শক্তির বিনাশ হয়ে গিয়েছিল, যিনি বড়কুলে জন্মগ্রহণ করেও সুতপুত্র বলে অভিভূত হয়েছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি অত্যন্ত শক্তিশালী সূর্যের মতন তেজস্বী কর্ণের সম্বন্ধে। মহারথী কর্ণকে কে না চেনে? তার ধনুর্বিদ্যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করতেন। তার কাছে অমৃত দিয়ে নির্মিত দৈব কবচ কুণ্ডল ছিল, সেটিকে কোনো দৈবাস্ত্র দিয়েই নষ্ট করা যেত না। এই জন্য মহাভারতের যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে বলে কর্ণের কবচ কুণ্ডল দানে চেয়ে নেন। এরপরে সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ভগবান, এটি অনেক বড় অন্যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকটা কর্তব্যের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আজ আপনার কর্তব্য নিজের পুত্রকে যুদ্ধের আগে প্রত্যেকটা পিতার মতন কিছু উপহার দিন। তখন সূর্যদেব কর্ণকে তার দৈবরথটি প্রদান করেন, সেটি যুদ্ধের দ্বিতীয় প্রহর পর্যন্ত অত্যন্ত শক্তিশালী থাকবে, কিন্তু দ্বিতীয় প্রহরের পরেই তার শক্তি বিলুপ্ত হয়ে যাবে। সেই কারণেই কর্ণের মৃত্যু দ্বিতীয় প্রহরে হয়েছিল। এবার জেনে নিই মহাভারতের মধ্যে তৃতীয় মহারথী সম্বন্ধে, যার আগমনে স্বয়ং শক্তিশালী ভীমকেও মাথানত করতে হয়েছিল, যার কাছে দেবতার থেকেও ভয়ানক শক্তি ছিল, যিনি অর্জুনের পিতা ইন্দ্রদেবকে দেবসুরদের যুদ্ধে সহায়তা করেছিলেন, আর যিনি ইন্দ্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু কেন অর্জুন তাকে বধ করেছিলেন? হ্যাঁ, আমরা কথা বলছি আসামের রাজা ভগদত্তের সম্বন্ধে, যার কাছে ইন্দ্রের ঐরাবতের থেকেও অধিক শক্তিশালী হাতি ছিল। ভগদত্তের হাতির নাম ছিল সুপ্রতীক, যার আগমনে রথী মহারথীরাও ভয়ে কাঁপতে থাকতেন। আর মহাভারতের যুদ্ধে গাণ্ডীবধারী অর্জুন ভগদত্তকে বধ করে দিয়েছিলেন। এবার জেনে নিই মহাভারতের মধ্যে সব থেকে শক্তিশালী রথের সম্বন্ধে। সেটি আর কোনো যোদ্ধার রথ ছিল না, সেই রথ ছিল স্বয়ং অর্জুনের রথ। তার এই দৈবরথটি অগ্নিদেবের কথায় বরুণদেব তাকে প্রদান করেছিলেন। সেই রথকে আরো অধিক শক্তিশালী করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাবলী হনুমানকে পতাকা রূপে তার রথের উপর বসিয়ে নেন। আর এই জন্যই মহাভারতের মধ্যে অর্জুনের রথই সব থেকে শক্তিশালী ছিল, কেননা সেই রথের ওপর স্বয়ং নারায়ণ আর পতাকা রূপে মহাবলী হনুমান বিরাজমান ছিলেন। তাহলে সেই শক্তিশালী রথের সামনে দ্বিতীয় কোনো রথ কিভাবে টিকতে পারে? তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।